রূপা তাঁত বোর্ড থেকে আবারও ওয়েলকাম করছি। আজকে নম্বর রূপার তাঁত ঘরে কিছু তাঁতের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দেবো। অল করা আছে ডলের ভেতর ডিফারেন্ট ডিজাইনে ডিফারেন্ট কালারের কিছু কালেকশন। আর এই ঠিক এইভাবে শাড়ি পরার দেখলে অ্যাকচুয়ালি আমার আমার মতো হয়তো অনেকের লোভ হয় যে একটু শাড়ি পরি, আর সেটি যদি হয় তাঁত শাড়ি মন্দ কি, আর তার হচ্ছে রিজনেবল প্রাইসের ভেতর। এখানে এসে আমিও প্রাইসগুলো শুনে থমকে গিয়েছি, এত এত রিজনেবল প্রাইসের ভেতর কিছু কালেকশন আছে। যখন কথা বলছিলাম তখন মনে হলো যে এত রিজনেবল প্রাইসের ভিতরে কিছু কালেকশন রয়েছে আমাদের এই নবরূপার তাঁত ঘরে। আমি একটু প্রাইসগুলো জেনে জানিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর একটি রামিং চেকের ভেতরে গোল্ডেন মেরুন কন্ট্রাস্টে একটি শাড়ি আছে চেক চেকের মধ্যে। একটু প্রাইস জানি সবগুলো শাড়ির সঙ্গেই আমাদের ইনার পিসেস অ্যাভেলেবেল রয়েছে। সো প্রাইস পড়ছে 1250 টাকা। ডিসপ্লে করা তিনটি শাড়ি কিন্তু সেম প্রাইস 1250 টাকা। সো ডিসপ্লে করা নিচের কালেকশনগুলো নিয়েও একটু কথা বলি। এখানেও যা আছে সবই ম্যাক্সিমামে আমাদের তাঁতের কালেকশন। প্রাইস কেমন হয় ভাই এগুলো? অ্যাভারেজ প্রাইস যদি বলি 550 টাকার ভেতরে। আর প্রাইডে যে শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রাইডের শাড়িগুলো এখানে প্রাইস রয়েছে 580-এর উপর। আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন? আচ্ছা 10-20% ডিসকাউন্ট। আচ্ছা ওকে, সো ডিসকাউন্টটা আমি নাই বলি, ডিসকাউন্টটা নেওয়ার জন্য শপে আসতে হবে। আর চলে যাচ্ছি মূল কালেকশন। সো মূল কালেকশনের কথা বলছি, এগুলো একদম তাঁতের উপর খুব কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে করা আছে। আর কালারটি তো দেখতেই পাচ্ছ, এগুলো প্রাইস পড়ছে 1850। সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার হবে, আর সেম ডিজাইন বলতেও একটু চেঞ্জ হবে না? আচ্ছা সো আমরা একটা লেমন কালার দেখে নিলাম, এখন দেখছি একটা ব্লু কালারের মধ্যে মাল্টি কালার। এই যে মাল্টি কালার কলকা ডিজাইন করা, পাটটাও একটু ভালো করে দেখি। এটা হচ্ছে আমাদের আঁচল। সো এগুলো সবগুলোই তো সেম প্রাইস না? এটা খুব প্রিটি একটি কালেকশন। প্রাইস হচ্ছে অনলি কত জন বললেন ভাইয়া? 1850। সো একটু এর ভেতরে কি আর কালার আছে? সো এর ভেতরে অনেকগুলো কালার আছে, কালারগুলো দেখতে হলে শপেই আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে আমি দেখিয়ে দিচ্ছি সবাই আরও কিছু কালেকশন যেগুলো আমাদের ডিসপ্লে আছে। তো এখানে মেবি শাড়ি, এটা না নবরূপা তাঁত ঘরে, এটা শাড়ি ভাইয়া? আচ্ছা এটা শাড়ি সিল্ক, হাফ সিল্কের উপর, হাফ সিল্কের উপর একটি শাড়ি কালেকশন। এর পাশে আছে হচ্ছে কি মণিপুরি ডিজাইনের একটি তাঁতের কালেকশন। মণিপুরের প্রাইস কত? ওই তো 1850-এর উপর অনলাইন থেকে আসলে ডিসকাউন্ট দেওয়া হবে। সো মণিপুরের কালার আছে, মণিপুরের কালার আছে না? একটু কালারগুলো একটু যদি আমরা এমনি বলে দেই। আচ্ছা মণিপুরি সেম ডিজাইনের উপর অনেকগুলো প্রায় 5-6টি কালার অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখো তোমরা হাফ সিল্কের উপর একটা জামদানি স্টাইলে একটি শাড়ি, রেডের সাথে খুব সুন্দর একটা পিচি কন্ট্রাস্ট। সো পিচি একটা কন্ট্রাস্ট রেডের সঙ্গে। এই হাফ সিল্কের প্রাইস কত? এটা 2400 টাকা। এটার ভেতর অনেকগুলো কালার আছে। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, আর বাকি কালারগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে শপে এসে দেখে যাও বা নিয়ে যাও। পরে দেখো সি গ্রিন কালারের মধ্যে খুব পিটানো একটা কাজের ভেতর তাঁতের কালেকশন। এটার প্রাইস কত? এইটা তারপর কর্নার থেকেও যদি বলি কত? 1400 টাকা। সো 1400 টাকা এই ড্রেসগুলো, সরি শাড়িগুলো দেখতে অনেক সময় দূর থেকে হঠাৎ করে, বিশেষ করে মাঝখানে যে ড্রেসটি, এটি দেখলে হঠাৎ করে আমাদের জামদানির কথা মনে হয় বা জামদানির মতোই লাগে দেখতে। এই যে দেখো, আচ্ছা সো একটু বয়োজ্যেষ্ঠদের জন্য অনেক সময় আমরা একটু তাঁতের ভিতরে জামদানি খুঁজি। এখানে অনেক কালার কালেকশনে আছে আমাদের। একটু কালারগুলো দেখতে দেখতে আমি প্রাইসটা জানি। ভাইয়া ওই সুতি জামদানির প্রাইস কত? 1350 টাকা করে আমরা এখান থেকে পাচ্ছি এই জামদানির প্রাইস। কালার তো
অনেক অনেক কালার আছে। আর এই শাড়িগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে আগে থেকেই। তারপর আমি জাস্ট স্ক্রিনটা কাপড়গুলোর সামনে আমি ক্যামেরা ধরে রাখলাম যাতে করে তোমরা কালারগুলো বুঝতে পারো। আর যা আছে একটু তাঁতের ভেতর কালেকশনগুলো দেখি, এখানে চেকের ভেতর, স্ট্রাইপের ভেতর, মানে তাঁতের সমাহার যা বলছিলাম, নবরূপা তাঁত ঘর, মানে অনেক অনেক তাঁতের কালেকশন এখান থেকে। এই রয়ের প্রাইসগুলো কেমন ভাইয়া? হ্যাঁ আচ্ছা, 1200 থেকে 1300 টাকার ভেতরেই আমরা এই কালেকশনগুলো পাচ্ছি। তো আরও কিছু রিজনেবল প্রাইসের ভেতরে আছে, যেমন এই কালেকশনগুলো ভাই একটু সুপার রিজনেবল প্রাইসের ভেতরে চমৎকার একটি হাফ সিল্কের শাড়ি, কফি, ডার্ক কফি কালার বা চকলেট কালার। একটু কালারটা আনতে প্রবলেম হচ্ছে, এই যে এটা আমাদের আঁচল। সো এগুলো খুবই রিজনেবল প্রাইস ভাই। এগুলো প্রাইস কত? 1050 টাকা। আর এটার ভেতর অনেকগুলো কালার আছে, নিতে চাইলে শপে আসতে হবে। আর শপে আরও যে জন্য আসতে পারো সেখানে, সেই কারণটি হচ্ছে গিয়ে কিছু শাড়ি আছে খুব সুন্দর, একটি কালার ক্রিম বলতে পারো, অফ হোয়াইট বলতে পারো, বেবি ইয়েলো বলতে পারো, ঠিক কালারটি তিনটি কালারের মাঝামাঝি অবস্থান। আর জামদানি প্যাটার্নে ফেব্রিক্সটা কি হাফ সিল্ক নাকি কটন ভাইয়া? হাফ সিল্কের উপর সেলফ একটা থ্রেড ওয়ার্ক রয়েছে, সেলফ প্রিন্ট বা সেলফ ওয়ার্ক। সো জামদানি স্টাইলে এই যে দেখো হাফ সিল্কের উপর এই শাড়িটি, ব্লাউজ পিস আছে এটার সাথে নাকি? আচ্ছা, প্রত্যেকটা শাড়ির সঙ্গে, ম্যাক্সিমাম শাড়ির সঙ্গে আমাদের ব্লাউজ পিস আছে। এটার প্রাইস কত? আচ্ছা, 2150 টাকা। আর ঠিক এই ডিজাইনের মধ্যে আমরা আরও অনেকগুলো কালার পাচ্ছি, পাশাপাশি দুটো কালার আমরা ডিসপ্লে করার চেষ্টা করেছি। আর একটা হচ্ছে গিয়ে ফিরোজা কালার, আর তারপরে যেটি আছে সেটি হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, চমৎকার দুটো কালার। আমরা একটু পিঙ্ক কালারটাও একটু ধরে দেখবো ভাইয়া। এই যে দেখো খুব প্রিটি একটি কালার, ওকে। সো 2150 টাকার উপরেও কিন্তু ডিসকাউন্ট থাকছে যদি তোমরা অনলাইন থেকে আসো বা চ্যানেল থেকে আসো। সো এই ছিল কালেকশন। মোটামুটি চেষ্টা করেছি কটন বা তাঁত সম্পর্কে একটা ধারণা দেওয়ার, নবরূপা তাঁত ঘরে। আর শেষে আর একটু বলে নিচ্ছি যে আমি মণিপুরি দিয়ে শুরু করেছিলাম, মণিপুরির কালারগুলো। সো মণিপুরি কালেকশনগুলো তোমাদেরকে বলতে দেখাতে চেয়েছিলাম। সো দেখো আমাদের শপে আরও অনেকগুলো কালার আছে। তো সামনে যে কালারগুলো রেডের মধ্যে খুব চমৎকার কম্বিনেশন, ইয়েলো এবং গ্রিন কম্বিনেশন। আর তারপর হচ্ছে ব্লুটা, ব্লুয়ের সাথেও যদি বলি, মাস্টার্ডের সাথে গ্রিন, আর গ্রিনটার কথাও যদি বলি, গ্রিনের সঙ্গে খুব সুন্দর একটি মাস্টার্ড কালার পার দেওয়া। সো মণিপুরি এগুলো কিন্তু আমাদের মেশিনে তৈরি করা, মণিপুরি পরলে দারুণ লাগে, আর স্টাইলিস্ট আপুদের জন্য তো পারফেক্ট। আর আরও পারফেক্টনেস এনে দেবে তখনই যখন আমি তোমাদেরকে দেখাবো লোকেশন। সো লোকেশন হচ্ছে নবরূপা তাঁতঘর, দোকান নং 244, 245, 246, 47, মোল্লা টাওয়ার, দ্বিতীয় তলা, রামপুরা, ঢাকা 1219। আর সবুর খান প্রপার্টার, যার 4টি নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, কোনো প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতেও তোমরা ফোন করে চলে আসতে পারো শপে। সো ভালো থাকো, হ্যাপিলি শপিং করো, আল্লাহ হাফেজ।